আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের আফরোজা ম্যাডাম, আমিও ভালো আছি। চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আজকে তোমাদের নতুন বছরের প্রথম ক্লাস, ঠিক আছে? আমরা আজকে প্রথম অধ্যায় থেকে স্টার্ট করব। তোমাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে তোমাদের একটি মান্থলি টেস্ট অনুষ্ঠিত হবে 30 মার্কসের। তো এই ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক পর্যন্ত তোমাদের যে ক্লাসগুলো হবে অবশ্যই সেগুলো ভালো করে ফলো করার চেষ্টা করবে, কেননা সেই ক্লাসগুলো থেকেই তোমাদের মান্থলি টেস্টের কোয়েশ্চেন সেখান থেকেই আসবে, ঠিক আছে? তবে চলো আমরা এখন তোমাদের প্রথম অধ্যায়ে কী আছে একটু দেখে নিই। দেখো, প্রথম অধ্যায় আছে জীব এবং পরিবেশ নিয়ে। জীব এবং পরিবেশ খুবই কমন একটি জিনিস, জীব এবং পরিবেশ। তোমরা তৃতীয় শ্রেণীতেও এই বিষয়টি অবশ্যই পড়েছ। আমি তোমাদেরকে এটা নিয়ে একটু সামান্য আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, সবাই পেন্সিল হাতে রাখবে অবশ্যই। আমি যখন কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব, অবশ্যই চেষ্টা করব সেই অধ্যায়ে প্রতিটি লাইন তোমাদেরকে পড়ে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং কোনো ইম্পর্টেন্ট লাইন হলে আমি বলবো তোমরা সেই লাইনটি পেন্সিল দিয়ে একটু কভার করে নেবে, ঠিক আছে? আচ্ছা, জীব কি? জীব হচ্ছে যাদের জীবন আছে এবং যারা একটি নির্দিষ্ট পরিবেশে বসবাস করে এবং নির্দিষ্ট পরিমাণে খাদ্য গ্রহণ করে এবং এক জায়গা থেকে অন্য একটি জায়গায় চলাচল করতে পারে, ঠিক আছে? নিজের তাগিদেই চলাচল করতে পারে, তাদেরকে আমরা বলবো হচ্ছে জীব। আচ্ছা, এখন পরিবেশটা কি? পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে। চারপাশে দেখো, এখানে অনেক কিছু ছবি আছে, আমরা দেখতে পাচ্ছি যা কিছু আছে সব কিছু নিয়ে হচ্ছে আমাদের পরিবেশ। তাহলে জীব এবং পরিবেশ এ দুটো সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিলাম। জীব হচ্ছে যাদের জীবন আছে, ঠিক আছে, যারা বংশবৃদ্ধি করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে, তারা হচ্ছে জীব। আর পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে, আমরা যা কিছু দেখতে পাই সব কিছু মিলেই হচ্ছে আমাদের পরিবেশ। আচ্ছা, এখন দেখো এখানে কী লিখেছে। পরিবেশের জীব, আমাদের চারপাশে রয়েছে নানা বস্তু এবং ঘটেছে নানা ঘটনা। তার মানে আমাদের চারপাশে অনেক বস্তু আছে এবং নানা ধরনের ঘটনাও কিন্তু ঘটছে। এসব কিছু মিলে আমাদের পরিবেশ। বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ, ঠিক আছে? আচ্ছা, প্রাকৃতিক পরিবেশটা হচ্ছে আমাদের প্রকৃতিতে যা কিছু আছে তার সব কিছু নিয়ে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর মানুষের তৈরি পরিবেশ হচ্ছে আমরা যারা মানুষ আছি তাদের মাধ্যমে যে জিনিসগুলো তৈরি হয়েছে সেগুলো নিয়ে যে পরিবেশ, সেটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের জীব বাস করে, সেটা আমরা অবশ্যই জানি। যেমন ধরো জলজ পরিবেশ, মানে পানির যে পরিবেশে, সেখানে কিন্তু শুধু মাছ বাস করে, মানুষ কিন্তু সেখানে বাস করে না, ঠিক আছে? আচ্ছা, এই অধ্যায়ে আমরা জীবের বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সে সম্পর্কেই জানবো। তার মানে এই অধ্যায়টাতে আমরা কী জানবো, একটা জীবের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সে সব সম্পর্কে আমরা এখানে জানবো। দেখো, এখানে প্রাকৃতিক পরিবেশ আর এখানে মানুষের তৈরি পরিবেশের একটা চিত্র তুলে ধরা হয়েছে। প্রাকৃতিক পরিবেশে কী কী আছে দেখো, গাছপালা আছে, নদী, বিভিন্ন ধরনের প্রাণী, সব কিছু মিলেই হচ্ছে আকাশ, হ্যাঁ, এসব কিছু মিলে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। অর্থাৎ যেগুলো মানুষ তৈরি করতে পারে না সেগুলি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত। আর যেগুলো মানুষ তৈরি করতে পারে, যেমন এখানে ঘর বাড়ি আছে, বিভিন্ন ধরনের স্থাপনা আছে, বিভিন্ন ধরনের গাড়ি দেখা যাচ্ছে, হ্যাঁ, এই সব কিছু, যে পার্ক দেখা যাচ্ছে, এগুলো মিলেই হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। নিশ্চয়ই বুঝতে পেরেছো দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। বেঁচে থাকার জন্য জীবের যা কিছু প্রয়োজন, এখানে কী কী প্রয়োজন এটা নিয়ে একটু কথোপকথন আছে। এটা আসলে রিডিং পড়ার মতো কিছু না, একটা দেখে বুঝতে হয়। দেখো, জীবের জন্য প্রয়োজন কী করতে হবে, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করতে হবে, হ্যাঁ, বেঁচে থাকার জন্য জীবের কী কী প্রয়োজন। আচ্ছা বলো তো দেখি, আসলে বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন? প্রথমে কী, কেউ কি বলতে পারবে? একটু গেস করে বলো তো দেখি যে প্রথমে আমাদের আসলে কোন জিনিসটা প্রয়োজন। আচ্ছা, আমি একটু সাহায্য করছি। তুমি যদি কিছুক্ষণ নাক, তোমার নাক এবং তোমার মুখটি বন্ধ রাখো, তাহলেই বুঝতে পারবে বেঁচে থাকার জন্য আসলে কী প্রয়োজন। তোমার নাক যেদিক দিয়ে তুমি নিঃশ্বাস নাও এবং তোমার মুখ, এই দুটো জায়গা যদি তুমি হাত দিয়ে চেপে ধরে রাখো, তাহলে কিন্তু তুমি ব্যাপারটা বুঝতে পেরে যাবে। হ্যাঁ,
ঠিক ধরেছো, তোমার আসলে, তোমার না শুধু পৃথিবীর সকল প্রাণীর, সকল জীবের বেঁচে থাকার জন্য প্রথমে প্রয়োজন হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? এরপর বিভিন্ন জিনিস প্রয়োজন, খাদ্য, আবাসস্থল, বাসস্থান, পানি, বায়ু ইত্যাদি সব কিছুরই প্রয়োজন, কিন্তু সবার প্রথমে কী প্রয়োজন? অক্সিজেন প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো একটু সারসংক্ষেপ আছে। বেঁচে থাকার জন্য জীবের খাদ্য, আবাসস্থল, আবাসস্থল মানে জীব যেখানে বসবাস করে সেখানে, আশ্রয়স্থল, আশ্রয় নেয় যেখানে প্রাণীরা, পানি, বায়ু ইত্যাদি হচ্ছে জীবের জন্য প্রয়োজন। দেখো এখানে খাদ্য, আবাসস্থল এবং আশ্রয়স্থল, পানি, বায়ু ইত্যাদি নিয়ে আলোচনা করা আছে। একটু চলো আমরা দেখে নিই এগুলো কী কী নিয়ে আলোচনা করা আছে। আচ্ছা, প্রথমে আছে খাদ্য। প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি ও পুষ্টি উপাদান এবং শক্তি পেতে অবশ্যই খাদ্য গ্রহণ করা প্রয়োজন। প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান এবং শক্তি পেতে কী প্রয়োজন? খাদ্য গ্রহণ করা প্রয়োজন। এই খাদ্য, এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এই খাদ্য তারা পরিবেশের উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী থেকে পেয়ে থাকে। খাদ্য আমরা আসলে কোত্থেকে পাই? উদ্ভিদ থেকে পাই। যেমন আমরা ভাত খাই, সেটা কোত্থেকে হয়? ধানটা জমিতেই হয়, তাই না? তার মানে জমি, জমিতে উদ্ভিদ হচ্ছে ধান গাছ, সেই ধান গাছ থেকেই কিন্তু আমরা চালটা পাচ্ছি। এছাড়াও আছে বিভিন্ন ধরনের, ধরো সবজি, সেটাও কিন্তু উদ্ভিদ থেকেই আসছে। এছাড়াও অন্যান্য প্রাণী থেকেও পাই, যেমন আমরা মাছ খাই, মাংস খাই, এগুলো কোথা থেকে আসে? অবশ্যই প্রাণী থেকে আসে। উদ্ভিদেরও শক্তি এবং পুষ্টি উপাদান প্রয়োজন, এটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা লাইন। শুধু প্রাণী বলতে যে শুধু আমরা মানুষ তা কিন্তু না, প্রাণী বলতে কিন্তু অনেক প্রাণী আছে। যেমন ধরো জীবের মধ্যে দুই ধরনের এক ধাপ আছে, একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে প্রাণী, ঠিক আছে? প্রাণী হচ্ছে মানুষ ছাড়াও পশু পাখি আছে, হ্যাঁ, মাছ আছে, বিভিন্ন ধরনের পাখি আছে, হ্যাঁ, আর উদ্ভিদের মধ্যে বিভিন্ন ধরনের গাছপালা, বুঝতে পেরেছ? তাহলে সাধারণত জীবটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলি, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। উদ্ভিদেরও কিন্তু আমাদের মতোই শক্তি এবং পুষ্টির প্রয়োজন হয়, তবে এরা আমাদের মতো মানে প্রাণীর মতো খাদ্য গ্রহণ করে না। কারণ উদ্ভিদের কি কখনো মুখ থাকে? তোমরা দেখেছ উদ্ভিদের কখনোই মুখ থাকে না, তারা আমাদের মতো খাবার গ্রহণ করে না। তারাও খাবার গ্রহণ করে, তবে আমাদের মতো এরকম করে চাবিয়ে চাবিয়ে কিছু খায় না। আচ্ছা, উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। মানুষও তোমরা বলতে পারো, আমরাও তো নিজের খাদ্য নিজে তৈরি করে খাই, হ্যাঁ, আমরা চাল ধুই, চাল তারপর পানি দেই, ভাতের পাতিল আমরা চুলার উপরে বসাই, আগুন জ্বালাই, তারপর না ভাত হয়, তাই না? তার মানে কি আমরাও নিজেরা রান্না করতে পারি। কিন্তু যে ভাতটা বা চালটা আমরা ধুই, সে চালটা কোত্থেকে আসে? চালটা কি আমরা নিজে নিজে তৈরি করতে পারি? পারি না। সেটা কিন্তু একটা সুন্দর একটা প্রসেসিংয়ের মাধ্যমে, একটা নির্দিষ্ট জমিতে সুন্দর রক্ষণাবেক্ষণের মাধ্যমে সেই চালটা হয়ে থাকে, তাই না? এই যে উদ্ভিদ, হ্যাঁ, সে যে বড় হচ্ছে ধীরে ধীরে, উদ্ভিদ প্রথমেই একদম সুন্দর করে বড় হয়ে যায় না, একটা ছোট বীজ থাকে, সেই বীজ থেকে চারা হয়, চারা থেকে সে ধীরে ধীরে বড় একটা গাছ হয়, তারপর ফুল হয়, ফল হয়, তাই না? এই যে সে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তার বৃদ্ধির জন্য কিন্তু নির্দিষ্ট পরিমাণে খাবার প্রয়োজন, পুষ্টির প্রয়োজন, এবং সেই তার নিজের যে পুষ্টিটা প্রয়োজন, খাবারটা প্রয়োজন, সেই খাবারটা সে নিজেই জোগাড় করে নেয়। কীভাবে? দেখো, তোমাদের এখানে হয়তো এত কিছু আলোচনা করা নেই, বড় ক্লাসে এটা তুমি জানতে পারবে কীভাবে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। তবে তোমরা এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, একটু দাগিয়ে রাখবে, নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, ওকে? আচ্ছা, সকল জীবের আবাসস্থল প্রয়োজন, সকল জীবেরই আবাসস্থল প্রয়োজন। উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই তার আবাসস্থল। আবাসস্থল হচ্ছে উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে। ধরো একটি গাছ যে জায়গায় জন্মগ্রহণ করলো, সে জায়গাটাই হচ্ছে তার আবাসস্থল। আর আমরা যেখানে নিজেদের ঘর বাড়ি তৈরি করে অথবা যেখানে আমাদের নিজেদের একটা বাসস্থান তৈরি করে নিই, সেটাই হচ্ছে আমাদের আবাসস্থল। প্রাণীর আশ্রয়স্থলও প্রয়োজন। আশ্রয়স্থলটা কি? দেখো দুটার মধ্যে পার্থক্য আছে, না হলে দুটো আলাদা করে লেখা হতো না। আবাসস্থল এবং আশ্রয়স্থল দুটো ভিন্ন জিনিস। আবাসস্থল তো বুঝলাম, আশ্রয়স্থলটা একটু দেখে নিই। আশ্রয়স্থল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান, যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া, যেমন ঝড়, বৃষ্টি, বাদল ইত্যাদি থেকে রক্ষা করতে পারবে। তার মানে হচ্ছে আবাসস্থল হলো যে কোনো বিশেষ জায়গা যেখানে আমরা বাস করতে পারি, আর আশ্রয়স্থল হচ্ছে একটা নিরাপদ স্থান
যেখানে বিভিন্ন প্রাণীর আক্রমণ থেকে আমরা সুন্দরভাবে নিরাপদে থাকতে পারি, সেটা হচ্ছে আশ্রয়স্থল। কোনো কোনো প্রাণী যেমন পাখি আশ্রয়ের জন্য গাছে বাস করে। পাখি কী করে? নিজের আশ্রয়ের জন্য গাছের উপরে বাস করে, দেখো সুন্দর একটা বাসা বানায়, এরপর সেখানে বাস করে। আচ্ছা, এরপর পানি, পানি ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না। আমরা কি পানি ছাড়া বাঁচতে পারি? না। উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে, খুবই ইম্পর্টেন্ট লাইন, সবাই তাকিয়ে রাখবে। উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে, প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য পানি পান করে। খাদ্য পরিপাক মানে হচ্ছে কি, আমরা বলি না যে খাবারটা হজম হচ্ছে না, হজম হয়ে গেছে, এই টাইপের হজম কথাটা, সেই হজমটাই হচ্ছে পরিপাক। আমাদের যে খাবারটা খাই, সেই খাবারটা আমাদের পেটের ভিতরে বিভিন্ন অন্ত্র বা নালী আছে, সেই নালীর মাধ্যমে সুন্দর করে একটা হজম হজম হয় বা পরিপাক হয়। সেই পরিপাকের মাধ্যমে কিন্তু আমরা যে মলমূত্র ত্যাগ করে থাকি, সেই প্রক্রিয়াটা হয়ে থাকে। হ্যাঁ, তো এই পরিপাক প্রক্রিয়াটার জন্য আমাদের পানি প্রয়োজন, পরিপাকের জন্য পানি পান করা প্রয়োজন, খুব ইম্পর্টেন্ট লাইন, লাগিয়ে রাখবে। আবার অনেক উদ্ভিদ এবং প্রাণী পানিতেই কিন্তু বাস করে, তাই না? যেমন ধরো ব্যাঙ, মাছ, এগুলো কি পানিতেই বাস করে। আচ্ছা, বায়ু, জীবের জন্য বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। উদ্ভিদ, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, সবাই দাগিয়ে রাখবে। কার্বন ডাইঅক্সাইড কী করে উদ্ভিদ? গ্রহণ করে। যখন খাবার তৈরি করে তখন সে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা সংক্ষেপে CO2 লিখতে পারি, আর অক্সিজেন ত্যাগ করে, অক্সিজেনকে আমরা লিখি হলো O2, O2কে বলে অক্সিজেন সংক্ষেপে, সংকেত এটা, আর কার্বন ডাইঅক্সাইডকে আমরা লিখতে পারি CO2। আচ্ছা, প্রাণী বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। দেখো এটা সম্পূর্ণ বিপরীত একটা প্রক্রিয়া, চলো একটু দেখে নিই বিপরীত প্রক্রিয়াটা আমরা কিন্তু এভাবেও বুঝতে পারি। দাঁড়াও আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক আছে? উদ্ভিদ কি করে? উদ্ভিদ, প্রাণী, ঠিক আছে? আচ্ছা, উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর প্রাণী অক্সিজেন গ্রহণ করে। উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে, ঠিক আছে, আর প্রাণী কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এর মানে হচ্ছে, এর মানেটা কি দেখো, এর মানেটা হচ্ছে উদ্ভিদ যেটা গ্রহণ করে প্রাণী সেটাই ত্যাগ করে, প্রাণী ত্যাগ করে যে জিনিসটা সেটাই উদ্ভিদ গ্রহণ করে। আমরা প্রতিবার নিঃশ্বাসের সাথে যে জিনিসটা ত্যাগ করছি, হ্যাঁ, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমরা যখন কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করি তখন উদ্ভিদ সেই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে ফেলে। আবার আমরা সরি, উদ্ভিদ যখন অক্সিজেনটা ত্যাগ করে তখন সেই অক্সিজেনটা আমরা গ্রহণ করে ফেলি, ঠিক আছে? সম্পূর্ণ বিপরীত, আমরা যেটা ত্যাগ করি উদ্ভিদ সেটা গ্রহণ করে, উদ্ভিদ যেটা ত্যাগ করে সেটাই আমরা গ্রহণ করি, ঠিক আছে? তোমরা যে কোনো একটা মনে রাখবে, তাহলে দুটোই মনে থাকবে। তোমরা মনে রাখবে প্রাণী মানে আমরা অক্সিজেন গ্রহণ করি, শুধু এটা মনে রাখবে, তাহলে সম্পূর্ণ জিনিসটাই মনে থাকবে, ঠিক আছে? চলো এরপরে কী আছে একটু দেখে নিন। আচ্ছা, এরপর দেখো আছে, বেঁচে থাকার জন্য সকল জীব, সকল উপাদান জীব পরিবেশ থেকেই পেয়ে থাকে। বেঁচে থাকার জন্য আমরা সব কিছু কোত্থেকে পাই? পরিবেশ থেকেই পেয়ে থাকি, ঠিক আছে? আচ্ছা, চলো পরবর্তী পাতায় কী আছে একটু দেখি। আচ্ছা দেখো, এখানে আছে পরবর্তী পৃষ্ঠায়, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা প্রয়োজন, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের আসলে কী প্রয়োজন? আচ্ছা, উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান কী কী? এখানে দেখো খুব সুন্দর করে কিছু একটা দেওয়া নেই, কিন্তু একটা উদাহরণের সাহায্যে বোঝানো আছে। দেখো কী কী করতে হবে উদ্ভিদের বৃদ্ধির জন্য, আমরা কী কী করে থাকি। নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করো, এটা তোমরা ছকটা তৈরি করতে পারো। সূর্যের আলো এবং পানি থাকবে উপাদান, সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে, সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না, মানে পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য। তোমরা একটা গাছ লাগালে সেই গাছের পরিচর্যার জন্য তোমরা কী কী করেছো, কোনটা করেছো আসলে? সূর্যের আলো থাকবে পানিও থাকবে এটা করেছো, নাকি সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে শুধু সেটা করেছো, নাকি সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না, কোনটা করেছো? মানে উদ্ভিদের বৃদ্ধির জন্য তোমরা কোনটা প্রয়োগ করেছো বা কোনটা প্রয়োগ করা উচিত। ছোলার একটা চারা গাছ, তোমরা এখানে দেখো তিনটা টবে ছোলার চারা গাছ আছে,
এই চারা গাছগুলো নিলাম যে চিত্রের মতো, টব এক, টব দুই, টব তিন। হ্যাঁ, এই তিনটাই দেখো সূর্যের আলোতে রেখেছে, তিনটাই সূর্যের আলোতে রেখেছে। এখন দেখো টব এক এবং টব তিন সূর্যের আলোতে রাখি, টব এক এবং টব তিন সূর্যের আলোতে রেখেছে, টব দুই কাঠের মোটা কাগজের নিচে বাক্সের সাহায্যে ঢেকে রেখেছে, সূর্যের আলোতেই রেখেছে কিন্তু সেটা কাঠের একটা বাক্স দিয়ে ঢেকে রেখেছে। টব এক এবং টব দুই এ প্রতিদিন পানি দিবে, টব একে এবং টব দুই এ প্রতিদিন পানি দিবে, কিন্তু টপ তিনে পানি দিবে না। অর্থাৎ কি, সূর্যের আলো আছে কিন্তু পানি নেই, তার মানে কত কোনটা এটা, সূর্যের আলো আছে কিন্তু পানি নেই, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে টপ তিন, ঠিক আছে। আচ্ছা, আর টপ এক হচ্ছে পানিও আছে আবার সূর্যের আলোও আছে, তার মানে এটা হচ্ছে 1 নাম্বারের প্যাটার্নে, আর এটা হচ্ছে 2 নাম্বার টপের কাজ, যেখানে সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে। দেখো সূর্য আছে কিন্তু সে তো একটা ঢেকে রেখেছে কাঠের একটা বাক্স দিয়ে, তার মানে সূর্য আলো সে পাচ্ছে না, আর সেখানে একটা ছিদ্র দিয়ে শুধু ঢাকনা খুলে পানি দিচ্ছে, তার মানে সে পানি পাচ্ছে আলো পাচ্ছে না, সে আলো পাচ্ছে পানি পাচ্ছে না, আর সে দুটোই পাচ্ছে। এটা টব এক যে সে দুটোই পাচ্ছে, সে হচ্ছে পানি পাচ্ছে আলো পাচ্ছে না, আর সে আলোটা পাচ্ছে কিন্তু তাকে পানি দেওয়া হচ্ছে না। কয়েক সপ্তাহ পর এই 3টা টবের চারা গাছকে তোমরা তুলনা করবে যে কোন গাছটা বেশি বৃদ্ধি পেয়েছে। পর্যবেক্ষণ করার পর দেখবে অবশ্যই যে তোমাদের প্রথম গাছটাই সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। এখানে তোমাদের পর্যবেক্ষণ করতে হবে, আমি তোমাদের রেজাল্টটা আগে একটু বলে দিলাম, তবে এখানে দেখো ফলাফলটাও দিয়ে দিয়েছে ভালো তো। সূর্যের আলো এবং পানি থাকবে যে গাছটা, তোমার টব এক চারাটি খুব ভালোভাবে ভাবে বৃদ্ধি পাচ্ছে, সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে, মানে টব দুই চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না, কাণ্ড ও পাতার রং হলুদ হয়ে যাচ্ছে, কারণ সে সূর্যের আলো পায়নি, এ কারণে তার কাণ্ড এবং পাতার রংটা হলুদ হয়ে যাবে। দেখো 3 নম্বরে কী আছে, সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না, তাকে পানি দেওয়া হয়নি, চারাটি কী হবে, শুকিয়ে একদম মারাই যাবে, ঠিক আছে। তার মানে কি, গাছের জন্য আলো এবং পানি উভয়ই প্রয়োজন, ঠিক আছে। পর্যবেক্ষণের ফলাফলের ভিত্তিতে সহপাঠীদের সাথে নিচের বিষয়গুলো আলোচনা করবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। হ্যাঁ, কি কি টপ এক এবং টপ দুইয়ের মধ্যে কোন কোন উপাদানের পার্থক্য ছিল, টপ এক এবং দুই কী কী পার্থক্য ছিল, একটাতে দুটোই ছিল আর একটাতে কিন্তু একটা ছিল না, টপ এক এবং টপ দুইয়ের মধ্যে কোনটিতে ছোলার চারা ভালো বৃদ্ধি পেয়েছে এবং কেন পেয়েছে, কেন পেয়েছে বৃদ্ধি, কোনটা পেয়েছে বৃদ্ধি, অবশ্যই এক কেন পেয়েছে, কারণ আলো এবং পানি এখানে দুটোই ছিল উপাদান। হ্যাঁ, এভাবে প্রতিটি প্রশ্ন পড়বে এবং নিজে নিজেই আনসার খুঁজে বের করার চেষ্টা করবে, এবং না পারলে ম্যাডামকে অবশ্যই স্মরণ করবে। দেখো সার সংক্ষেপ, মানে এতক্ষণ আমরা যা আলোচনা করলাম সেটা সার সংক্ষেপে এখানে আছে, আজকে আমরা এতটুকু পড়বো। সূর্যের আলো এবং পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না, খুবই ইম্পর্টেন্ট লাইন, দাগিয়ে রাখবে। উদ্ভিদ সূর্যের আলো এবং পানি ব্যবহার করে খাদ্য তৈরি করে, খুবই ইম্পর্টেন্ট, লাগিয়ে রাখো। উদ্ভিদ কি আলো এবং পানি এই দুটোর সাহায্যেই খাদ্য তৈরি করে। এই খাদ্য তৈরিতে বাতাসের কার্বন ডাইঅক্সাইড, CO2, কার্বন ডাইঅক্সাইডও প্রয়োজন, তার মানে উদ্ভিদের খাদ্য তৈরিতে কী কী প্রয়োজন, সূর্যের আলো, পানি, কার্বন ডাইঅক্সাইড। উদ্ভিদের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি নিজের তৈরি করা খাদ্য থেকেই পেয়ে থাকে। এই যে উদ্ভিদের বেঁচে থাকা এবং তার এই বৃদ্ধির জন্য যে যে শক্তির প্রয়োজন সে তা নিজের খাদ্য থেকেই পেয়ে থাকে, এই যে খাদ্য তৈরি করে এই 3টা জিনিসের সাহায্যে। কী কী 3টা জিনিস, কোন 3টা জিনিস, সূর্যের আলো, পানি এবং কার্বন ডাইঅক্সাইড, সূর্যের আলো, পানি এবং কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, যে মাত্রা যেটা বললাম সেটা এখানে সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, 3 স্টার দিলাম, ঠিক আছে। তো আগামী দিনের পড়া তোমাদের থাকবে হচ্ছে পৃষ্ঠা 5 পর্যন্ত তোমরা সুন্দর করে রিডিং পড়বে, 5 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের রিডিং পড়া থাকবে, ঠিক আছে। আগামী ক্লাসে অবশ্যই সবাই অ্যাটেন্ড করবে, এবং তোমাদের বাড়ির কাজ থাকবে এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট লাইন খুঁজে বের করবে, এবং এখান থেকে 20টি লাইন খুঁজে বের করে আমাকে গ্রুপে লিখে, 20টি লাইন ইম্পর্টেন্ট লাইন লিখবে এবং গ্রুপে পোস্ট করবে যে এই এই 20টি লাইন আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে 20টি লাইন শূন্যস্থান এবং বাম ডানের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, এরকম 20টি লাইন এখান থেকে খুঁজে বের করবে, ঠিক আছে। তাহলে চলো আগামী দিনের বাড়ির কাজটাকে তোমাদের একটু লিখে দিই। হোমওয়ার্ক হবে
প্রথম অধ্যায়। এক থেকে পাঁচ পৃষ্ঠা, 20টি গুরুত্বপূর্ণ লাইন। হ্যাঁ, অবশ্যই আগামী ক্লাসে সবাই অ্যাটেন্ড করবে, এবং কোনো যদি প্রবলেম ফেস করো আমাকে জানাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।